মর্নিং, ওয়েলকাম টু দি রূপকথার ঘর। তো সকাল সকাল দেখো আমাদের যে জাতীয় পতাকা আছে সেটা দিয়েই আমি ভিডিওটা শুরু করলাম। আমার মনে হয় যে মানে প্রত্যেকটা ভারতবাসীর আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব এই জাতীয় পতাকাটার প্রতি সবার একটা কর্তব্য রয়েছে। তো আমার মনে হলো যে আজকের ভিডিওটা যদি এটা দিয়ে শুরু করি, আমি একটা পজিটিভ একটা ভাইব, ভালো একটা ইঙ্গিত যাবে। তো ওই জন্যই আজকের ভিডিওটা আমি এরকমভাবেই শুরু করলাম। তো আশা করি তোমাদের ভালোই লেগেছে। গত বছর না আমরা জাতীয় পতাকাটা নিচ থেকেই তুলেছিলাম, তো এবার ভাবলাম কেননা আমি ছাদের উপরেই তুলি তাহলে অনেকটা জায়গা জুড়ে দেখা যাবে ওই আর ভালোও লাগবে, ওই জন্য আমি ছাদের উপর থেকেই তুললাম। আর দেখো একটা না পেয়ারা গাছের একটা ডালা আমাকে ভাঙতে হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি ধরো। এই যে দেখতে পাচ্ছ ডালাটা, ওটা ভেঙে দিয়েছি, কারণ এটা না ভাঙলে জাতীয় পতাকাটা ভালোভাবে দেখা যাচ্ছিল না, তো ওই জন্যই। আর গাছটার মধ্যে পেয়ারা দেখো মানে কী হারে, এই দেখো আরও তো এখানে আছে, প্রচুর পেয়ারা হয়েছে, মানে এত পেয়ারা খেয়ে শেষ করা যাবে না, তো প্রচুর পেয়ারা হয়েছে। তো চলো এখন এখানের কাজ শেষ, তো যাই এখন নিচ থেকে দেখতে কীরকম লাগছে সেটা একবার দেখি। এই দেখো নিচ থেকে দেখতে না এরকম লাগছে, আর খুব ভালোও লাগছে, মানে চারিদিকে মানে এটা দুদিকেই গাছ আর মাঝখানে জাতীয় পতাকাটা, দেখতে ভালোই লাগছে। এই দেখো দুটো গাছকে না মা বাইরে বের করে দিয়েছে, বাইরে আমি একটু ভেতরের দিকে ছিল তো এখানে এনে রেখেছে, কারণ বৃষ্টি হচ্ছে তো ওই জন্য একটু একটু জল পড়ে, এটার মধ্যে তো জলটা পড়লে ভালো বৃষ্টির জলটা, তো ওই জন্য মা বের করে দিয়েছে গাছগুলোকে। এই গাছটা একবার দেখো মানে এত ফুল হয়েছে গাছটার মধ্যে, আমি আরেকবারও বলেছিলাম যে নটার ফুল, দেখো দেখতে কি দারুণ লাগছে। আর আমার এই ফ্যামিলি মেম্বার্সগুলোকে তো তোমরা সবাই চেনো, কারণ আমি বাড়িতে আসলেই যখন বড় ব্লগ করি তখন এনাদেরকে তো আমি ব্লগে রাখি, আর সারাদিন এত কিচিরমিচির করেন আর ভালো লাগে শুনতে। তো চলো এখন আমার চুলের জন্য কিছু একটা করি। তো এটা ইন মানে ভালোভাবে যদি তোমরা দেখতে চাও এক্সপ্লেন করে, আমি আমার মিনি ব্লগটাতে বলেছি যে কী কী মিক্স করেছি আমি এটার মধ্যে। ডিম তো আছে অবভিয়াসলি, তোমরাও দেখতে পাচ্ছ, তো এটার সাথে আরও অনেক কিছু আছে। তো অনেক দিন ধরে না চুলটার যত্ন আমি ভালো করে করতে পারছিলাম না, মানে অফিস এই সেই মানে অনেক কিছু নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম, আর আপাতত এখন আমার ফিল্ড ভিজিট চলছে অফিস, তো তার জন্য তো আরও পারছি না। আর যেহেতু আমার কার্লি হেয়ার্স তো খুব তাড়াতাড়ি না রাফ হয়ে যায়, প্রচণ্ড তাড়াতাড়ি রাফ হয়ে যায় আমার চুল। এইবার না আমি এই ডিমটা আর অ্যালোভেরাটা দেখতেই পেছু লাগিয়ে নিয়েছি, এবার এটাকে আমি প্রায় 1 থেকে 2 ঘন্টার মতো রেখে দেবো, তারপর আমি স্নানটা করব। আসলে চুলগুলো এতটা রাফ হয়ে গেছিলো আর এতটা পড়ছিলো, ওই জন্য অ্যালোভেরা আর ডিম দুটোই মিক্স করে লাগিয়েছি। তো দেখি রেজাল্ট কী আসে, তোমাদেরকেও দেখাবো। এই দেখো একদম ভালোভাবে লাগিয়েছি। আর আমি না মাঝে মধ্যে আগে ইউজ করতাম, কিন্তু এখন আর সময়ও হয় না লাগানোর, আবার কখন লাগিয়ে আবার 2 ঘন্টা করে রাখবো, অফিস টফিস সব মিলে আর হয়ে ওঠে না, তো ওই জন্য যেহেতু আজকে বন্ধ। তো চলো এখন কিছু কাজকর্ম আছে সেগুলোও করি নি, আসলে এত বৃষ্টির ভাব ছিল সকাল থেকেই, তো কাপড় চোপড়গুলো গতকালকেরও কাপড় চোপড় এখনও ভিজেই আছে, ভিজে ভাবটা রয়ে আছে, তো ওই জন্য রোদের মতো চলো একটু দিয়ে দিই, আর সাথে সাথে আমার চুলটাও শুকিয়ে যাক। আসলে মাই করতো, কারণ আর মা রান্না করে আছে, তো আমি বললাম যে এখন আর তোমার বাইরে এসে কাজ করতে হবে না, যা কিছু টুকটাক করার আছে আমি করে দিচ্ছি। আর এখানে দেখো ভাইয়ের বন্ধু এসেছিল ভাইকে ডাকতে, ও তো ঘুমোচ্ছে এই বৃষ্টির মধ্যে। তো যাই হোক, আর এই ফুল গাছটা দেখো মানে এত ভালোবাসি আমি এই গাছটাকে, আগেও বলেছি আমি। প্রচণ্ড গরম লাগছে, তবুও এগুলোকে শুকুতে টাইম তো দিতে হবে, তো চলো লেটস ওয়াচ বিগ বস। কালকেও দেখিনি পরশুও দেখিনি, কারণ নেটওয়ার্কের যে বাজে অবস্থা আমি ডাউনলোডই করতে পারছিলাম না, আর অনলাইনে তো দেখা দূরের কথা, ওই জন্য তো আজকে সকাল সকাল উঠেই ডাউনলোডে বসিয়ে দিয়েছিলাম। তো চলো এগুলো এই
চুলটা শুকোতে শুকোতে আমি একটু এবার বিগ বসটা দেখি। এবার জানি না বিগ বসে কে জিতবে, কারণ দুজনেই যেহেতু ইউটিউবার অভিষেক আর এলভিস, তো এখনো আইডিয়া করা যাচ্ছে না। শুধু বিগ বস দেখলে হবে না, বসে বসে চলো একটু কাজও করে নিই। তো বাবা অনেকদিন ধরেই বলছে যে পায়েস খাবে পায়েস খাবে, তো আজকে মা বললো যে তুই কর, তো আমিই করি। আরেকদিন অনেক আগে আমি একবার করেছিলাম পায়েস, আমার ততটা এক্সপিরিয়েন্স বা প্র্যাকটিস কোনোটাই নেই। তো চলো আজকে ট্রাই করে দেখি। আগে চালগুলো নিয়ে নিলাম, দুটোও গরম হয়ে যাচ্ছে। আর এখানে কিছু কিশমিশ আমি নিয়ে নিলাম, সেগুলোকে না আগে জল দিয়ে ভিজিয়ে রাখছি, একটু ভালোভাবে ভিজুক, একটু নরম হোক কিশমিশটা। তো চলো এবার চালগুলোকে দিয়ে দিই, দুধটা গরম হয়ে গেছে। তো চিনি দিয়ে করব না, আমি বাতাসার দিয়ে করব। বাতাসার পায়েসটাই মনে হয় বেশি ভালো লাগে আমার কাছে, আমি ততটা খাই না তবুও। তো বাতাসাগুলো দিয়ে দিলাম, দেখো চালগুলোও ফুটে গেছে। স্নানটা করতে করতে, মানে স্নান যখন আমি করতে যাই তখন রোদ ছিল, কিন্তু স্নানটা করতে করতে আমি বাথরুম থেকে শুনছি যে এত বৃষ্টির আওয়াজ, আমি কী বলবো, পুরো ঝড়ি বৃষ্টি চলছে। দাঁড়াও তোমাদেরকেও দেখাচ্ছি। স্নান করে লাঞ্চ করার পর না একটু ঘুমিয়ে পড়েছিলাম, তোমাদেরকে ওই সময় বলছিলাম যে কী জোরে বৃষ্টি চলে এসেছে, তো ঘুমটাও ভালোই হয়েছে। তো দেখো ওই সময় চুলটা আর ভালো করে আমার দেখানো হয়নি। তো এই দেখো চুলটা শুকানোর পর আমি বুঝতে পারছি না বোঝা যাচ্ছে কি না। আর এই চুলের পুরোটা রেমেডি যদি দেখতে চাও তাহলে আমার মিনি ব্লগটা অলরেডি আপলোড হয়ে গেছে, ওটা তোমরা চেক করতেই পারো। আমি না অনেক দিন পরে আমি এটা করেছি, করে তো আমার ভালোই লাগছে। আমার অলওয়েজ মানে একটু ডিম লাগানোর পরে চুলটা আমার ভালোই লাগে। তো তোমাদের কেমন লেগেছে সেটা আমার মিনি ব্লগটা দেখে বলো। চলো মায়ের সাথে একটু পুকুর পাড় থেকে ঘুরে আসি। আসলে একটু জমিতেও যাব, আবার একটু বাগানেও যাব। দেখো পুকুর পাড়টা এত সুন্দর হয়ে আছে, আর যেহেতু সারাটা দিন বৃষ্টি ছিল আর এখন একটু রোদ উঠেছে, তো ভাবলাম এখনই গিয়ে আসি, কারণ আরেকবার যদি বৃষ্টি চলে আসে তাহলে আর যাওয়াটাই হবে না আর কি। আর এত চারিদিকে মানে বৃষ্টি হচ্ছে আর এত পরিমাণে ঘাস জঙ্গল হয়ে আছে না, মানে কী বলবো। আর এই দেখো কী পরিমাণে ল্যাংড়া, মানে আমরা এটাকে ল্যাংড়াই বলি, অন্যরা কী বলে আমি জানি না। আর কী পরিমাণে শাক হয়েছে দেখো, আর এগুলো না খেতেও খুব ভালো হয়, কারণ এখানে কোনো সার ওষুধটা নেই। আর এই গাছগুলো আমি আরেকবারও বলেছিলাম যে বাবা লাগিয়েছেন, আর এইখানে দেখো একজন ধান গাছ লাগাচ্ছেন। আসলে কৃষকদের কী বলো তো, রোদ বৃষ্টির পরোয়া করলে তাদের আর পেটের ভাত জুটবে না, তো ওই জন্য ওরা রোদ বৃষ্টির পরোয়া না করেই নিজের কাজটা অনেকটা পরিশ্রমের সঙ্গে চালিয়ে যান। মা পাঠিয়েছে আমাকে আনারস দেখার জন্য, কিন্তু আমি একটা আনারসও আমি দেখতে পাচ্ছি না, সব মানুষ নিয়ে গেছে। মানে এমন রাগ উঠে না, মানে বাড়ি থেকে একটু দূরে হলে যা হয় দেখে রাখা যায় না, সব মানুষ নিয়ে যায়। এই দেখো ওই দিন দেখে গেছিলাম যে এই জায়গাতে অনেকগুলো আনারস ছিল, কিন্তু আজকে একটাও নেই, একটাও নেই। দেখি গাছগুলোর মধ্যে না এখনও মরিচ আছে, প্রথম ভেবেছিলাম নেই কারণ অনেক দিন হয়ে গেছে, তো ওই জন্য তো একটু একটু আছে, তো যেগুলোই আছে তুলে নিলাম। আসলে বাজার থেকে কিনে আনলে না মরিচগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, মেবি ওরা জল ছিটিয়ে রাখে ওই জন্য। তো বাড়িতে এসে এবার চলো উঠোনটা একটু পরিষ্কার করে নিই। আসলে তোমাদেরকে যে দেখিয়েছিলাম পেয়ারা গাছটা, এটা থেকে এত পরিমাণে পেয়ারা পড়ে পাকাগুলো, আর এত পরিমাণে পেয়ারা পাতা পড়ে না, মানে একটু পরপরই পরিষ্কার করতে হয়। তো উঠোনটা পরিষ্কার করে চলো এবার, সন্ধে হয়ে আসছে সন্ধে, তো কাপড় চোপড়গুলো ঘরে নেই, ঘরে নিয়ে সন্ধেটাও দিতে হবে। এখনও ঘরও মানে সন্ধ্যের ঘর ঝাড় দেওয়া হয়নি, তো ঘরটাও ঝাড় দেবো। আর কাপড় চোপড় নিতে নিতে আমি ভাবছি যে কালকে তো চলে যেতে হবে, কালকে এরকম সময় আমি চলেই যাব। আর সামনে দেখো এই যে ডাটা গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো না অনেক দিন হয়েছে, এখনও এগুলোর থেকে মানে ডাটা আমরা খাই। আর মা দেখো অনেকগুলো চকলেট নিয়ে এসেছে। এই দেখো সন্ধে হয়ে আসছে, রোদ নেই তবুও এতটা ঘামছি। আসলে একটু কাজ করছিলাম না ওই জন্য এতটা ঘামছি, আর আমি এমনিতেও কাজ করি আর না করি আমি অলওয়েজ প্রচণ্ড ঘামি, আমি এমনকি শীতের দিনেও ঘামি, এটা আমার অভ্যেস। তো চলো কাজ করতে করতে, তো দেখতেই পেলে মা আমাকে দুটো চকলেট দিয়েছে, চকলেটগুলো খাবো এখন, আর বিকেলের সব কাজ শেষ। তো চলো আজকের ব্লগটা আমার সারাদিনের ব্লগ ছিল, আর বাড়িতে আসলেই আমি একটু বড় ব্লগ করি। আর তোমরা যারা আমার মিনি ব্লগগুলো দেখতে চাও তারা আমার শর্টসে গিয়ে চেক আউট করতেই পারো। তো
আজকে বাড়িতে আছি, আগামীকালকে বন্ধ আছে, তবুও চলে যাব, কারণ ডিরেক্টলি পরশুদিন এখান থেকে অফিসে গিয়ে অফিসটা করতে হবে। চলো আজকের ব্লগটা আমি এইখানেই এন্ড করছি, কালকে ফিরে আসবো বিতে নতুন দিন অ্যান্ড বিতে নতুন ব্লগ। সো তোমরা সবাই খুব 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 ভালো থাকো, স্টে হ্যাপি অ্যান্ড স্টে হেলদি। টাটা।